আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং দু সালে তোমরা ফাইনাল পরীক্ষা দেবে আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়েছো অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্সের চতুর্থ অধ্যায় থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন যাকে তোমরা বলো এমসি কিউ বা মাল্টিপল চয়েস কিছু কোশ্চেন বন্ধুরা এর আগের অধ্যায় যে তৃতীয় অধ্যায় ছিল তৃতীয় অধ্যায়ের এমসিকিউ পর্যন্ত আমি দিয়ে দিয়েছি কিন্তু তার এসে কিউটা দেইনি এটা আমার ভুল হয়েছে নেক্সট ভিডিওতে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের এসে কিউটা দিয়ে দেবো যাই হোক আজকের তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান আছে পলিটিক্যাল সায়েন্সের চতুর্থ অধ্যায় থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা মাল্টিপল চয়েস কোশ্চেন আজকের এটি আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা অবশ্যই এক থেকে আঠারো পর্যন্ত এই প্রশ্নগুলি খুবই খুবই ভালো করে মুখস্থ করে নেবে এবং তারপরের প্রশ্নগুলো দেখে নেবে একের দাগের প্রশ্ন সাংবিধানিক আইন হল সাধারণ আইন মৌলিক আইন আন্তর্জাতিক আইন নৈতিক আইন অ্যান্সার হবে মৌলিক নাইন বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী প্রশ্ন উত্তর এবং সাজেশানগুলোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্কটি বেশি করে শেয়ার করো আর তার সঙ্গে বলি তোমরা ভিডিওটি স্কিপ করো না স্কিপ করলে ভিডিও চলাকালীন অনেক কথা অজানা থেকে যায় এবং কোন অধ্যায়ের কোন অধ্যায় থেকে এসে কিউ নেই কোন অধ্যায় থেকে এমসি কিউ নেই এইগুলোও আমি মাঝে মাঝে বলে দিয়ে থাকি তাই সেগুলি তোমরা জানতে পারবে না বুঝতে পারবে না ফলে তোমরা ভিডিওটি স্কিপ না করে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে দুইয়ের দাগে আইনের অনুশাসনকে স্বাধীনতার অন্যতম প্রধান রক্ষা কবচ বলে বর্ণনা করেছেন ডাইসি স্যাবাইন মতেস্কু গিলক্রিস্ট অ্যান্সার হবে ডাইসি তিনের দাগের প্রশ্ন শীষেরও যে ধরনের সাম্যের প্রবক্তা ছিলেন তা হল আইনগত সাম্য স্বাভাবিক সাম্য সামাজিক সাম্য এবং আন্তর্জাতিক সাম্য অ্যান্সার হবে স্বাভাবিক সাম্য চারের দিকে প্রশ্ন এ থিওরি অব জাস্টিস লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবার্ট নজিক ইভান লুয়ার্ড ও জন রলস অ্যান্সার হবে জন রলস পাঁচের দাগের প্রশ্ন বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান ব্রিটেনে ফ্রান্সে সুইজারল্যান্ডে না ভারতে বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান সুইজারল্যান্ডে ছয়ের দাগের প্রশ্ন প্রতিনিধিত্ব প্রতিনিধিত্বটা মূলক হবে মূলক গণতন্ত্রই হলো প্রত্যক্ষ গণতন্ত্র ধারণাটি করেছে ধারণাটি হলো সত্য মিথ্যা আংশিক সত্য কোনোটি সঠিক নয় প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রই হলো প্রত্যক্ষ গণতন্ত্র এই ধারণাটি সম্পূর্ণ মিথ্যা সাথে তাকে প্রশ্ন এক নায়কতন্ত্রের ভিত্তি রচনা করেন এক নায়কতন্ত্রের ভিত্তি রচনা করেন মিল রুশো হেগেল গ্রিন অ্যান্সার হবে গ্রিন অ্যান্সার হবে গ্রিন আটের দাগের প্রশ্ন একমাত্র রাষ্ট্রের আদেশই হলো আইন কথাটি ভুল ঠিক আংশিক ঠিক কোনোটি ঠিক নয় তাহলে একমাত্র রাষ্ট্রের আদেশই হলো আইন কথাটি ঠিক রাষ্ট্রের আদেশই হলো আইন কথাটি ঠিক নয়ের দাগের প্রশ্ন স্বাধীনতার অন্যতম একটি রক্ষা কবচ হল সংগঠন সমাজ রাষ্ট্রসংঘ স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয় অ্যান্সার হবে স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয় দশের দাগের প্রশ্ন গণতন্ত্র সম্বন্ধে প্রথম ধারণার সৃষ্টি হয় প্রাচীন জার্মানিতে ইংল্যান্ডে গ্রীসে না ভারতে তাহলে গণতন্ত্র সম্বন্ধে প্রথম ধারণার সৃষ্টি হয় প্রাচীন গ্রীসে গণতন্ত্রের সাফল্যে সর্বজনীন শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন বার্নস বার্কার স্টুয়ার্ট মিল গার্নার অ্যান্সার হবে স্টুয়ার্ট মিল ভারত দাগের প্রশ্ন কার দর্শন অনুসারে রাষ্ট্র হল সর্বাত্মক এবং সর্বশক্তিমান স্টালিন হেগেল নিঃসে মুসলিনী অ্যান্সার হবে হেগেল তেরো দাগের প্রশ্ন সমাজতান্ত্রিক দেশে এক নায়কতন্ত্রের রূপটি হল দলগত এক নায়কতন্ত্র সামরিক এক নায়কতন্ত্র ব্যক্তিগত এক নায়কতন্ত্র শ্রেণীগত এক নায়ক নায়কতন্ত্র তাহলে অ্যান্সার হবে শ্রেণীগত এক নায়কতন্ত্র সমাজতান্ত্রিক দেশে এক নায়কতন্ত্রের রূপটি হলো শ্রেণীগত এক নায়কতন্ত্র চোদ্দ দাগের প্রশ্ন আন্তর্জাতিক আইনের উৎস হল সন্ধি আইনসভা ধর্ম বিচার বিভাগীয় সিদ্ধান্ত অ্যান্সার হবে সন্ধি অ্যান্সার হবে সন্ধি পনেরো দাগের প্রশ্ন কার মতানুসারে অর্থনৈতিক সাম্য অর্থনৈতিক সাম্য হলো একটি গুরুত্বপূর্ণ অধিকার অ্যারিস্টটল লাস্কি গ্রিন বার্কার অ্যান্সার হবে ল্যাস্কি এটা লয় জফাল হবে একটা ল্যাস্কি লয় জফালাকা দন্তেশ লেস্কি উত্তর হবে তাহলে বিয়ের দাগের ষোলোর দাগের প্রশ্ন মুসলিনীর গুপ্তচর বাহিনীকে বলা হয় লাল কুর্তা রেড আর্মি কালো কুর্তা গোর্খা বাহিনী অ্যান্সার হবে কালো কুর্তা অ্যান্সার হবে কালো কুর্তা তারপর দেখো শ্রেণীগত এক নায়কতন্ত্র দেখা যায় জাপানে চীনে ভারতে রাশিয়া অ্যান্সার হবে চীনে শ্রেণীগত এক নায়কতন্ত্র এটা দেখা যায় চীনে সার্বভৌমের আদেশই হল আইন সার্বভৌমের আদেশই হলো আইন এ কথা বলেছেন অস্টিন হেনরি মেইন লেস্কি এবং উইলসন অ্যান্সার হবে অস্টিন উনিশের দাগের প্রশ্ন স্বাধীনতার স্বাধীনতাকে ব্যাখ্যার ক্ষেত্রে অধিকারকে প্রাধান্য দেননি লেস্কি মিল বার্কার হপস অ্যান্সার হবে হপস স্বাধীনতাকে ব্যাখ্যার ক্ষেত্রে কোনো অধিকার দেননি অধিকারকে প্রাধান্য দেননি হপস ন্যায় হল একটি দুমুখ ধারণা উক্তিটি করেছেন বার্কার র্যাফেল জে এল মিল স্টুয়ার্ট মিল তাহলে অ্যান্সার হবে জন স্টুয়ার্ট মিল জন স্টুয়ার্ট মিল তারপরে একুশের দাগের প্রশ্ন ন্যায় হলো সামাজিক বাস্তবতা ন্যায় হলো সামাজিক বাস্তবতা কথাটি বলেছেন রবার্ট নজিক বার্কার ল্যাস্কি প্লেটো অ্যান্সার হবে বার্কার বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্কটি বেশি বেশি করে শেয়ার করো তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমাদের ভিডিও কেমন লাগছে এবং কখন কোন ভিডিও প্রয়োজন সাম্যের উপর ভিত্তি করে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলা হয় গণতান্ত্রিক রাষ্ট্র জনকল্যাণকর রাষ্ট্র সমাজতান্ত্রিক রাষ্ট্র এক নায়কতান্ত্রিক রাষ্ট্র অ্যান্সার হবে গণতান্ত্রিক রাষ্ট্র তেইশের দাগের প্রশ্ন আন্তর্জাতিক আইন শব্দ দুটি সর্বপ্রথম প্রয়োগ করেছিলেন গ্রোটিয়াস বেনথাম লরেন্স ফেনউইক অ্যান্সার হবে বেনথাম ন্যায় বিচার আইনের উৎস উৎস নয় পরিপূরক না পরিপন্থী ন্যায় বিচার আইনের উত্তর হবে উৎস ন্যায় বিচার হলো আইনের একটা উৎস পঁচিশে দাগের প্রশ্ন কোন আইন লঙ্ঘন করলে শাস্তি পেতে হয় ধর্মীয় আইন প্রাকৃতিক আইন রাষ্ট্রীয় আইন নৈতিক আইন অ্যান্সার হবে রাষ্ট্রীয় আইন রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করলে শাস্তি পেতে হয় ছাব্বিশের দাগের এবং শেষ প্রশ্ন গণতন্ত্রের সার্বভৌম হল সরকার দল জনগণ দল সরকার দল এটা দলটা দুবার হয়ে গেছে এখানে সরকার দল জনগণ সরকার হবে দল জনগণ দল যাই হোক এখানে অন্য কিছু একটা হবে বন্ধুরা এটা ভুল লেখা হয়েছে এটা হবে অ্যান্সার হবে জনগণ জনগণ বন্ধুরা এখানে আজকের মতো ভিডিওটি শেষ করলাম তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর তোমরা তোমাদের বন্ধুর কাছে লিঙ্কটি শেয়ার করো তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য রইলো আমার সব সময়ের শুভেচ্ছা ও কামনা